আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমরা যারা সবসময় এক্সেল প্রোগ্রামটি ব্যবহার করে থাকি, অর্থাৎ এক্সেলের কাজ করে থাকি, তাদের জন্য আজকে 15টি এক্সেলের কিবোর্ড শর্টকাট শেয়ার করব। আপনি যদি এক্সেলের রেগুলার ইউজার হয়ে থাকেন, তাহলে এই 15টি কিবোর্ড শর্টকাট আপনার অবশ্যই জানা দরকার। ওকে, আমরা বেশি কথা না বলে চলে যাব আমাদের ভিডিওর মূল পার্টে। মূল পার্টে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল পার্টে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম শর্টকাটটি হলো, আমরা যারা ফিল্টার করতে চাই, সেটা হতে পারে বিশাল বড় একটি ডাটাবেস, অর্থাৎ বিশাল বড় টেবিল, সেক্ষেত্রে যে সমস্যাটি আমরা ফেস করে থাকি, আপনি করেন কি, যদি এত বড় হেডারটা হয়ে থাকে ততটুকু সিলেক্ট করেন, তারপরে কি করেন, ডাটা মেনুতে যান এবং ফিল্টার আইকনে ক্লিক করেন। তা এটা একটি লঙ্গার মেথড, আমরা এটা শর্টকাট কিভাবে করতে পারি। যেমন আপনি এই মুহূর্তে এই টেবিলটির হেডারকে ফিল্টার করতে চাচ্ছেন, তাহলে আমি শুধুমাত্র এই সেলসম্যান নেম এখানে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করলাম। দেখেন আমার ফুল হেডারটি কিন্তু ফিল্টার হয়ে গেল, আমরা এখানে গিয়ে ফিল্টারের কাজটা কিন্তু করতে পারতেছি। বাট আমরা এই ট্রিকটি যারা জানতাম না, তারা রিবন বার থেকে মেনু ট্যাবে গিয়ে এই কাজটি করতাম। আবার আপনি যদি এই ফিল্টারটি উঠাতে চান, ঠিক একই জায়গায় আসেন, কন্ট্রোল শিফট এল বাটন আবার প্রেস করেন, দেখবেন আপনার ফিল্টারটি থাকবে না। আমাদের দ্বিতীয় নম্বর কিবোর্ড শর্টকাটটি হলো, আমরা অনেক সময় আছি যে আমাদের যে ফরম্যাট সেল ডায়লগ বক্সটি থাকে, এটার খুব ব্যবহার করে থাকি। ফরম্যাট সেল ডায়লগ বক্সটা কি আসলে একটু যদি দেখি, মানে আপনি এখান থেকে ফরম্যাট সেল ডায়লগ বক্সে যেতে চাচ্ছেন, তা আমি এই সেলটিতে ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে নিচে দেখতে পারতেছি ফরম্যাট সেল আছে। অথবা আরেকভাবে কীভাবে যাই, আমরা হোম মেনুতে যাই, এখানে দেখবেন নাম্বার গ্রুপ, এই অ্যারোতে ক্লিক করলে আমাদের ফরম্যাট সেল ডায়লগ বক্সে চলে আসতেছে। বাট এই যে ডায়লগ বক্সটি, এটা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করলেই সেম ডায়লগ বক্সটি চলে আসবে। আর এই ফরম্যাট সেলের ডায়লগ বক্সটি আমরা যারা এক্সেল রেগুলার ব্যবহার করি এবং এক্সেলে খুব বেশি কাজ করে থাকি, ফরম্যাট সেলের ডায়লগ বক্সটি তার কতটা প্রয়োজন সে নিজেই কিন্তু জানে। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় আছে আমাদের যে টেবিলটি আছে, এই টেবিলটাকে আপনি ফরম্যাটিং করতে চাচ্ছেন, একটু স্টাইল দিতে চাচ্ছেন, তা আমরা কিবোর্ডের একটি শর্টকাট কমান্ড আছে, সেটা হলো, যেমন আমি এই টেবিলটাকে করতে চাচ্ছি, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম টেবিলটাকে এবং কন্ট্রোল টি বাটন প্রেস করব, তখনই আমার সামনে এই ক্রিয়েট টেবিল একটা ডায়লগ বক্স আসবে। যেহেতু আমার টেবিলের অলরেডি হেডার আছে, হেডারটি রেখে আমি যদি এখন ওকে দিয়ে দিই, আমার এই টেবিলটি কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। এবং এটা হয়ে যাওয়ার পরেও আপনি উপরের টেবিল ডিজাইন মেনু পাবেন, ডান পাশে দেখবেন টেবিল স্টাইল, এখান থেকে আপনি টেবিল স্টাইলটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তা এই ব্যবহারটি আমরা কীভাবে করতে পারি, এই ব্যবহারটি করার জন্য আপনার টেবিলটা ফুল রেঞ্জটা সিলেক্ট করতে হবে, আমি ধরেন এই পাশেরটা করতেছি, এবং কিবোর্ডের যে শর্টকাট ব্যবহারটি সেটা হলো কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে এখন যেহেতু আমার এই টেবিলটার হেডার নেই, সেহেতু আমি এই টেবিলে যেহেতু হেডার নেই, এই চেকবক্স থেকে আমি টিকটা উঠিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, দেখেন আমার এই টিকটি অ্যাডভান্স টেবিলে কনভার্ট হয়ে গেল। আমাদের মাইক্রোসফট এক্সেলে আরেকটি শর্টকাট আছে, এটার খুবই ব্যবহার হয়ে থাকে। যেমন এই মুহূর্তে আমি এই টেবিলটিতে আসি, এখন উপরে যে নামটি আছে সিইও, এটাকে এখন আপনার নিচের সেলে কল করা লাগবে। তা আপনি কি করবেন, হয়তো এখানে ড্র্যাগ করে নিচে নামাবেন অথবা কপি পেস্ট করবেন, বাট আমরা যেখানে লিখতে চাচ্ছি তার ঠিক নিচে যদি আসি, উপরের যে টেক্সট বা ভ্যালু আছে সেটাকে যদি নিচে আনতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করলেই দেখবেন আমাদের উপরের সেম ফরম্যাটটা সহ কিন্তু নিচে চলে আসলো। যেমন আমি সাকিব আল হাসানকে যদি আনতে চাই, নিচের সেলে আমি ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিলাম, আমার কিন্তু চলে আসলো, নিচেরটা আসেন কন্ট্রোল ডি দেন, আমার কিন্তু চলে আসলো, এবং এখানে একটি ফরম্যাট দেওয়া ছিল সে ফরম্যাটটা সহ কিন্তু চলে আসলো। অনেক সময় আছে আমাদের যে অ্যাক্টিভ যে এরিয়াটা থাকে, যেমন আমার এই মুহূর্তে এইটা হলো আমার এই টেবিলের একটি অ্যাক্টিভ এরিয়া, তা এটাকে যদি আপনি একসঙ্গে সিলেক্ট করতে চান, তাহলে আমরা যেভাবে পারি এক্ষেত্রে দুটি শর্টকাটকে আমরা একত্রে করেছি, সেটা হলো যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ বাটন প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল শিফট এইট বাটন প্রেস করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখব আমরা যারা ফর্মুলা নিয়ে কাজ করি এবং সেই শিটটা যদি আবার অন্য একজনকে পাঠাতে হয়, তখন আমরা এটাকে কি করি,
ফর্মুলা উঠিয়ে দিতে চাই, কিন্তু ফর্মুলা উঠিয়ে দিলে তো ফর্মুলা থাকবে না। এক্ষেত্রে আপনার যে টেবিলটি থাকবে বা ডাটাবেসটা থাকবে, যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ঠিক রেখে আপনি কিভাবে শিটটি পাঠাবেন এবং আপনার ফর্মুলা বা কিছু দেখতে পারবেন। অর্থাৎ কিবোর্ডের এই শর্টকাটটির মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে আমরা ফর্মুলাকে ভ্যালুতে কনভার্ট করতে পারি। যেমন আমি যদি এখন এই সেলটাতে ক্লিক করি, আমরা ফর্মুলা পরে দেখতে পারতেছি এখানে ফর্মুলা দেওয়া আছে। এখন এই টেবিলটি আপনি সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এখানে আনেন, তারপরে আমরা ওয়াল্টার ইএস বাটন প্রেস করলেই আমাদের সামনে এমন একটি ডায়লগ বক্স আসবে, ওয়াল্টার ইএস, এবং এখান থেকে ভ্যালুসে ক্লিক করে ওকে দিয়ে দেন। তাহলে হলো কি, আমার এখানে কিন্তু আর এই উপরে যে ফর্মেটটা ছিল সেটাই কিন্তু আর নেই। আরেকটা বিষয় হলো, এটার ব্যবহার খুব বেশি হয়ে থাকবে যখন আপনি এক্সেলটা অ্যাডভান্স লেভেলে শিখবেন। আমরা অনেক সময় আসি, কোনো ফর্মুলা যদি ব্যবহার করতে যাই, সেই ফর্মুলাকে যদি লক করতে হয়, অর্থাৎ অ্যাবসোলিউট, কীভাবে করি, যে কোনো একটা সেলে ডাবল ক্লিক করি, তারপর আমরা ইকুয়াল টু বাটনকে কল করে, এখন যেই রেফারেন্সটা কল করতে চাচ্ছেন, যেমন আমি এই সেলটা কল করতে চাচ্ছি, এই সেলটাকে যদি লক করতে চান, কিবোর্ডের ফাংশন কির F4 বাটন প্রেস করে দেখবেন এই যে ডলার সিম্বলগুলো উঠে আসছে। যদি আমরা ম্যানুয়ালি এটা লিখতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। এক্ষেত্রে আপনি একটা F4 বাটন প্রেস করলে আমার এই যে সি এবং থ্রি, সি হলো কলাম, থ্রি হলো রো, দুটোই লক হয়ে যাবে। যদি আরেকটা বাটন প্রেস করেন তাহলে সি লক ছেড়ে দিয়েছে, থ্রি লকটা হয়ে গেছে। আরেকটা বাটন প্রেস করলে সি লক হয়ে গিয়েছে, থ্রি ছেড়ে দিয়েছে। আরেকটা বাটন প্রেস করলে এখন কোনো লক নেই। তা এক্ষেত্রে আমরা কিবোর্ডের F4 বাটনের দারুণ কিছু ব্যবহার দেখলাম। আচ্ছা, যদি ব্যাপারটি এমন হয়, আমাদের সামনে যে টেবিলটি আছে এখানে আমি চাচ্ছি এই তানিশা নামটাকে এডিট করতে, তাহলে আমরা কিভাবে করি, মাউসের কার্সার দিয়ে ডাবল ক্লিক করি, স্পেস দিই এবং কোনো একটা নাম দিলেন। কিন্তু এই কাজটি আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর হয়ে থাকেন বা খুব দ্রুত কাজ করে থাকেন, তখন কিন্তু এই মাউসের কার্সার বারবার সোয়া নিতে পারবেন না। এক্ষেত্রে আপনি যেখান থেকে যেই নামটি বা যেটা এডিট করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন কির F2 বাটন প্রেস করলেই এখন দেখেন আপনি লেখালেখি শুরু করেন, আপনার কিন্তু লেখালেখি হচ্ছে। আপনার এক্সেল শিটে আপনি কাজ করতেছেন এবং একটি জায়গায় বিশাল বড় একটি ফর্মুলা ব্যবহার করেছেন, এখন দেখতে চাচ্ছেন সেই ফর্মুলাটার রেজাল্টটা এই সেলে না এসে আপনি ফর্মুলার ভিতরেই দেখতে চাচ্ছেন। তো এটা একটি সুপার অ্যাডভান্স লেভেলের আসলে শর্টকাট, এটা অনেকেরই দরকার হয়ে থাকে। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারও দরকার হবে। আমি যদি এখন এই সেলে গিয়ে আমি এখানে যে ফর্মুলাটি ব্যবহার করছি আমি ডাবল ক্লিক করলাম, এটা হলো আমার ফর্মুলা। এখন আপনি দেখতে চাচ্ছেন যে কোন পার্টে আমাকে কি রেজাল্ট দিচ্ছে। যেমন আমি যদি এখন এই ফর্মুলাটি এতটুকুন পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন কির F9 বাটনটি যদি প্রেস করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে রেজাল্টটি আছে, এইটার যে রেজাল্টটা সেটা আপনাকে দেখাবে। যেহেতু আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করতেছি, সেহেতু আমার F9 বাটনটি এখানে কাজ করতেছে না। কারণ হলো, যে রেকর্ডিং সফটওয়্যারে আমি রেকর্ডিংটা করতেছি সেটার একটি কিবোর্ড শর্টকাট আছে F9 বাটনের, এজন্য এটা হচ্ছে না। তবে আপনি চেষ্টা করে দেখবেন 100% এটা হবে। যেমন এইখানের এই ফর্মুলাটি আপনি এখন ব্যবহার করেছেন, এটার এখন কী রেজাল্ট আসবে সেটা যদি দেখতে চান, কিবোর্ডের F9 বাটনটি প্রেস করলে সেই রেজাল্টটা কিন্তু আপনাকে দেখাবে, সিন করবে যে এই রেজাল্ট আসবে। পরবর্তীতে আবার এইখান থেকে যদি ব্যাকে যেতে চান তাহলে কন্ট্রোল জেড বাটন প্রেস করবেন, আবার আপনাকে ব্যাকে নিয়ে যাবে। আমরা অনেকেই জানতে চাই যে প্রত্যেকটা এই যে টুলগুলো, কমান্ডগুলো আছে, এগুলোর আসলে শর্টকাট আছে কি না। তা মাউসের কার্সার আমরা যদি প্রত্যেকটা টুলের কাছে নিই, তাহলে কিন্তু আমরা নিচে একটা শর্ট স্ক্রিন দেখতে পাই এবং সেখানে কিন্তু প্রত্যেকটার কিবোর্ড শর্টকাট দিয়ে দেওয়া আছে। বাট অনেক কমান্ডার আছে যেগুলো শর্টকাট নেই। যেমন আমরা যদি মেনু ট্যাবে যাই, এখানে দেখেন অনেকগুলো আছে, এগুলো শর্টকাট নেই। তা আপনি নিজে চাইলে এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন। তা কিভাবে পারবেন যদি একটু দেখি, কিবোর্ড থেকে জাস্ট অল্টার বাটনটি আগে প্রেস করবেন। অল্টার বাটনটি প্রেস করলে উপরে দেখতে পারতেছেন যে ABCD এরকম অক্ষরগুলো উঠে গিয়েছে। এখন অল্টার বাটনটি প্রেস করে আপনি কোন মেনুতে যেতে চাচ্ছেন, ধরুন আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি ইনসার্ট মেনুতে, তাহলে ইনসার্ট মেনু হলো এনে গেলাম এবং ইনসার্ট মেনুতে যাওয়ার পরে প্রত্যেকটা টুলের আবার দেখেন অক্ষর কিন্তু এখানে উঠে গিয়েছে। এখন ইনসার্ট মেনু থেকে আপনি কোনটায় যেতে চাচ্ছেন, আমি ইনসার্ট মেনু থেকে যেতে চাচ্ছি এই যে পি আছে, পিকচারে পি দিলাম, দেখেন আমার পিকচার অপশন চলে আসছে। এখন পিকচার থেকে কি করতে চাচ্ছেন, একটা পিকচার আনবো, সেটা দিস ডিভাইস থেকে আনবো, তাহলে ডি দিলাম, এখন কিন্তু আমার দেখেন ডিভাইস অপশনটি চলে এসেছে এবং এখান থেকে এখন আপনি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করতে পারবেন। অর্থাৎ কিবোর্ডের যেই ওয়াল্টার বাটনটি আছে সেটা এক্সেল প্রোগ্রামটা ওপেন করে যদি প্রেস করেন, তাহলে উপরের প্রত্যেকটা যে টুল আছে, কোন টুলে গেলে কোন শর্টকাটটি ব্যবহার করা লাগবে, কোন কিবোর্ড
বাটনটি ব্যবহার করা লাগবে সেটা কিন্তু এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে, এবং এটা কিন্তু দারুণ একটা ফিচার এটার, এবং এটা কিন্তু দারুণ একটি শর্টকাট, আশা করি আপনার অনেক অনেক উপকারে আসবে। আমাদের যখন বড় একটি টেবিল থাকে সেই টেবিলটির দেখা যায় এখানটায়ও আমাদের টোটাল নামাতে হবে, আবার এই নিচেও টোটাল নামাতে হবে, অর্থাৎ হরিজেন্টালেও টোটাল নামাতে হবে, ভার্টিক্যালেও টোটাল নামাতে হবে, অর্থাৎ যোগফল। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা গিয়ে ফর্মুলা ব্যবহার করা লাগে, তা আপনি এভাবে ফর্মুলা ব্যবহার করবেন না। জাস্ট এই যে আমাদের যেই যেই টেবিলটার যেই ডাটাটার আপনি রেজাল্ট বের করতে চাচ্ছেন ততটুকুন সিলেক্ট করে, যেখানে রেজাল্টটা চাচ্ছেন ততটুকুন পর্যন্ত সিলেক্ট করুন। এখন কিবোর্ড থেকে ওয়াল্টার ইকুয়াল বাটন প্রেস করেন, দেখবেন আপনার সাম হয়ে গিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় আমরা যে কাজটি করতে চাই, যে নিচে আমার তিনটি শিট আছে, আপনি প্রথম শিটে যে কাজটি করবেন 3 নম্বর 2 নম্বর শিটেও একই কাজ হবে। এক্ষেত্রে আমাদের আমরা যে কাজটি করি 1 নম্বর শিটে সেম ফরম্যাটিংটা করে 2 নম্বর সেটে গিয়ে 2 নম্বর শিটে গিয়ে হয়তো বা 1 নম্বরটা কপি করে এখানে পেস্ট করি, তারপর হয়তো বা 3 নম্বরেও কপি করে পেস্ট করি। বাট নিচে আমাদের যে শিটটা আছে সেই শিটে শিট অনেক ক্লিক করে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে যদি আমরা যতটুকুন পর্যন্ত আপনি যেতে চান ততটুকুন পর্যন্ত যদি মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করেন, তাহলে দেখতে পারবেন আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি 1 নম্বরে যা লিখবেন যে ব্যবহারই করেন না কেন, যদি আমরা এখন এই 2 নম্বরে যাই একই ব্যবহার কিন্তু আমরা দেখতে পারতেছি। আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে একটি সেলের ভিতরে 2টি লাইন করে লিখতে হয়। যেমন আপনি এখন চিটাগাং আছেন, এই সেলটার ভিতরে আপনি নিচে লিখতে চাচ্ছেন অন্য কোনো জেলার নাম, মানে এইটার ভিতরে লাইন হবে নিচের সেলগুলোতে না, তাহলে আমরা চিটাগাংয়ের এখানে গিয়ে কিবোর্ডের শর্টকাট কি F2 বাটন প্রেস করে এডিট মোডে আনলাম, এবং তারপরে ওয়াল্টার ইন্টার বাটন যদি প্রেস করি আমার কিন্তু দ্বিতীয় না লাইনে চলে আসলো। এখন যদি আমি তানবীর লিখি, তারপর যদি আবার ওয়াল্টার ইন্টার বাটন প্রেস করি, এবং এখানে যদি আমি সাকিব লিখি, আমার তিনটা কিন্তু 3 লাইনে চলে আসলো। বাইরে একটা ক্লিক দিলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এইভাবে হয়ে গিয়েছে। এখন উপর থেকে আপনি দেখতে পারতেছেন র্যাপটেক্স অটোমেটিক আছে, এটা অটোমেটিকই থাকে। এক্ষেত্রে আপনি চাইলে যতগুলো লাইন আছে একটা সেলের ভিতরে ততগুলো লাইন নিয়ে লিখতে পারেন। কিছু কিছু সময় আছে দেখা যায় যে আমাদের এই যে টেবিলটি আছে এখান থেকে ফার্স্ট নাম এবং সেকেন্ড নাম দুটোর জন্য আলাদা আলাদা কলাম তৈরি করতে এবং আলাদা করতে হবে। তা এই জিনিসটা একটু সময় সাপেক্ষের বিষয়, বাট এটা আমরা খুব সহজে করতে পারি। যেমন আমি 2টা কলাম যদি এখন ইনসার্ট করি, আমার 2টা কলাম চলে আসলো, এখানে এই সেলটা ফার্স্ট নেম, এই সেলটাই মানে সেকেন্ড নেম। আমরা প্রথমে এসে এই প্রথম যে নামটা আছে এটার প্রথম নেমটা কী আছে, EXCEL এক্সেল লিখে বাইরের দ্বিতীয় সেলে এসে একটা সিলেক্ট করেন, এবং তারপর যদি কন্ট্রোল ই বাটন প্রেস করেন তাহলে লক্ষ্য করবেন আপনার এই বাম পাশে যে নামটা ছিল সেটার একেবারে প্রথম নামটাই চলে আসলো, এবং প্রত্যেকটা কিন্তু নির্ভুলভাবে চলে আসলো। ঠিক একইভাবে আপনি যদি এখন সেকেন্ড নামটা লিখতে চান, আমি এইখানে আসলাম, এসে MASTER মাস্টার লিখে আমরা নিচের সেলটিতে গেলাম ইন্টার দিয়ে, এবং কন্ট্রোল ই বাটন প্রেস করেন, দেখেন আপনার সেকেন্ড যে নামটা সেটা কিন্তু খুব সুন্দর করে চলে আসলো। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যে ইন্টারফেসটা দেখতে পারতেছি এখানে একটা পেজের সেট আপ আছে। আপনি এখন এখান থেকে যদি ডাউন হতে চান, অর্থাৎ নিচে যাবেন এই স্ক্রিনটার ঠিক এক ধাপ নিচে সেম একই স্ক্রিনে, সেক্ষেত্রে কিবোর্ডের এক্সেলটা ওপেন করে কিবোর্ডের পেজ ডাউন বাটন প্রেস করেন, আপনি দেখতে পাবেন যে আমার এটা শুরু হয়েছে 24 নম্বর রো থেকে এবং নিচে আসে আমার 49 নম্বর রো। বাট আমার প্রথমে কিন্তু যদি আমি পেজ আপ দিই তাহলে কিন্তু 1 থেকে 24 পর্যন্ত ছিল, আবার যদি পেজ ডাউন দিই এবং আবার যদি পেজ ডাউন দিই, দেখেন আমাদের একটা স্ক্রিনে যতটুকুন দেখাবে ততটুকুন দেখিয়ে কিন্তু ওই স্ক্রিনটা অর্থাৎ ওই পেজটা শেষ হয়ে পরবর্তী পেজে যাবে। পেজ ডাউন পেজ আপ, পেজ ডাউন পেজ আপ। ওকে, আমাদের অনেক সময় দেখা যায় যে আপনি এই মুহূর্তে একটি সেলে সিলেক্ট করা আছেন, এখন এখান থেকে ডান পাশের অনেকগুলো কলামস আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে একসঙ্গে আপনি কিভাবে সিলেক্ট করবেন? আমরা যেভাবে সিলেক্ট করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল শিফট ডাউনের বাটনটি প্রেস করবেন এবং তারপরে শিফট বাটন প্রেস করে আপনি ডান সাইডের যতগুলো কলামস নিতে চান রাইট অ্যারো বাটন প্রেস করে ততগুলো নেন, আর লেফট অ্যারো বাটন প্রেস করলে আপনার কমবে, আর রাইট অ্যারো বাটন প্রেস করলে সামনে বাড়বে। তো এভাবে সিলেক্ট করে আপনি কিন্তু কপি পেস্ট করে যেখানে এটা ব্যবহার করতে চান সেটা করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা দেখে নিলাম এক্সেলের খুবই দরকারি কিবোর্ড 15টি শর্টকাট কি। আশা করি এই 15টি শর্টকাট কি আপনি ব্যবহার করবেন।
আর এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এক্সেল ব্যবহার করা আপনার কাছে আরও বেশি সহজ হয়ে যাবে। ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।